এই পৃথিবীতে চিরকালই কোনো না কোনো পরিবর্তন ঘটে চলেছে। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ, এখন বর্তমানে কলিযুগ চলছে। বর্তমান কলিযুগে মানুষের মধ্যে এসেছে একাধিক পরিবর্তন। এই কলিযুগের কি কি হতে চলেছে তা দ্বাপরযুগে ভবিষ্যৎবাণী করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনি হয়তো জানলে অবাক হবেন যে তার ভবিষ্যৎবাণী প্রতিটি কথা সম্পূর্ণ মিলে যাচ্ছে। সকলকে আমাদের চ্যানেল সনাতন ট্রেনে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগ হলো কলহের যুগ। এ যুগের মানুষ শান্তির চেয়ে ঝগড়াকেই বেশি প্রাধান্য দেবে। কলিযুগে অপরাধের সংখ্যা এতই, মানুষ ঠিকভাবে জীবনযাপন করতে পারবে না। সবাই একে অপরের প্রতি হিংসাত্মক হয়ে পড়বে। কোনো মানুষের কাছে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে। শুধুমাত্র দৈহিক আকর্ষণের জন্যই নারী ও পুরুষ একত্রে বসবাস করবে। তুষারপাত, প্রবল বর্ষণ, প্রখর তাপ, জ্বর এবং ঠান্ডায় মানুষ অনেক কষ্ট পাবে। কলিযুগের মানুষ কিছু টাকার জন্য নিজেদের মধ্যে শত্রুতা করবে, আত্মীয় স্বজনদের হত্যা করবে। শুধু তাই নয়, কলিযুগের মানুষ তার জন্মদাতা পিতামাতা কেউ বৃদ্ধ অবস্থায় আর দেখবে না, তাদের রেখে আসবে কোনো বৃদ্ধাশ্রমে। পুরুষ হয়ে যাবে স্ত্রীর অধীনে। কলিযুগে এমন সময় আসবে যখন পুরুষেরা স্ত্রীদের কাছে ছোট হয়ে থাকবে। মানুষ সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে কলিযুগের একটা সময় আসবে শস্য এবং ফলম উৎপাদন হওয়া বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে এই সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যাবে। এই কলিতে আসবে বিভিন্ন মহামারী, যা থেকে বাঁচতে মানুষ হাহাকার করবে। তিনি আরো বলেছেন, এ যুগের শেষে এক ভয়ঙ্কর প্রলয় আসবে যা পৃথিবীকে ধ্বংস করে দেবে। ভয়ানক বৃষ্টিতে সমস্ত প্রাণীর মৃত্যু হবে, ধ্বংস হয়ে যাবে সমস্ত জীবন। পৃথিবীতে কোনো দার্শনিক আজও বলতে পারে নাই আগামী সময় পৃথিবী কেমন অবস্থা হবে। কলির দাপট থেকে সংসারকে রক্ষা করতে এই পৃথিবীতে আবারও আসবেন ভগবান বিষ্ণু। তার 10 অবতারের সর্বশেষ অবতার ভগবান কল্কিদেবের আবির্ভাব হবে। তিনি এসে সমস্ত পাপীদের পাপ বিনাশ করবে, দুষ্টের দমন এবং সৃষ্টি পালন করবেন, পাপীদের যোগ্য শাস্তি দেবেন এবং অসহায়দের জীবন রক্ষা করবেন। কিন্তু কল্কিদেবের আগমনের আগে চলতে থাকবে এ যুগের ধ্বংসলীলা, যাতে বহু জীবন ধ্বংস হবে, বহু মূল্যবান সম্পদ নষ্ট হবে। পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে, মিথ্যার শক্তি সত্যকে অন্ধকারে রেখে দিবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সনাতন ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।